Tekrardan barış olup ki Mahinasa Yuhyana Umrika Elito Askeri Alochana Sabar Amar Asnaya Kudur Kudabai Monsur Sabapati Monsur Bhuvishto Amar Asnaya Kudabai Anavahiriyer সংগ্রামী বাল তত্ত্ব সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের শহীদ সন্তান জনাব আওলাদ হোসেন মঞ্চ উপৃষ্ট আমার সত্য বড় ভাই দুর্দিনার দুঃসময়ে নৌকার কান্ডারি থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মঞ্চে ভূষিত ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ পরিবারের প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা এবং আমার অভিনন্দন ইউনিয়নবাসী সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। শীতের রাত্র দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনছেন, আপনার আমার বোন ডাক্তার জাকিয়া নজরুল এমপি তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। আসলে আপনার এই তেসরা নভেম্বরে আলোচনা সভা আজকের ১১তম দিন, ১১টা ইউনিয়নে আমরা এই কর্মসূচি আপনার পালন করেছি। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেছে, প্রাণ খুলে আমাদের প্রয়াত নেতাদের জন্য দোয়া করেছে। এটাই তো একটা মানুষের পাওনা, এটাই তো একটা মানুষের জীবনের চাওয়া এবং পাওয়া। আল্লাহ পাক আমাদের হাজার হাজার মানুষের দোয়া কবুল করুন। আমাদের প্রয়াত নেতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন, শহীদ মনসুর আলী, আপনাদের দোয়া কবুল হোক, আমাদের দোয়া কবুল হোক। এই যে মানুষগুলির কথা বললাম, কেন হাজার হাজার মানুষ তাদেরকে স্মরণ করে, কেন আজকে বাংলাদেশের ২০ কোটি মানুষ তাদেরকে স্মরণ করে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কীর্তি রেখে দেয়। সেই কীর্তির দুইটা দিক থাকে, একটা ভালো একটা মন্দ। আপনি যদি মন্দ কাজ করেন আল্লাহ আপনাদের কাছে দোয়া করবে, রূপটা খারাপ আছে তারপরে আল্লাহ তারে মাফ করে দেবেন। আপনি যদি ভালো কাজ করেন তারপরে মানুষ দোয়া করে আল্লাহ রূপটা ভালো ছিল তারপরে ত্রুটি ছিল তাকে মাফ করে দেবেন। এই যে আপনার আজকের ১৩ নভেম্বর উপলক্ষে এই যে আলোচনা, এই আলোচনা কেন কেন স্মরণ করি এদেরকে? হাজার বছর ধরে আমরা বাঙালি জাতি পরাধীন ছিলাম, আমরা কোনদিন স্বাধীন ছিলাম না। হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষদেরকে অত্যাচার করেছে মোগলরা, আমাদের পূর্বপুরুষদের অত্যাচার করেছে মঙ্গলরা, আমাদের পূর্বপুরুষদের সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে আপনার বন্দীরা, আমাদের পূর্বপুরুষদেরকে শাসন করেছে আলেকজান্ডার, আমাদের পূর্বপুরুষদেরকে চেঙ্গিসরা অত্যাচার নির্যাতন করেছে। হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম, হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা চোখের জল ফেলেছে, স্বাধীনতা থেকে যেতে পারে নাই। ২০০ বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে গোলাম করে রেখেছে,
দুই সমস্তের প্রতি শাসন শোষণ এই ছেলে সব নির্যাতন সহ্য করতে করতে আমাদের পূর্বপুরুষরা বিদ্রোহী হয়েছে আমাদের পূর্বপুরুষরা বিদ্রোহী হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আন্দোলন করেছে বাংলার স্বাধীনতা থেকে যেতে পারে নাই বাংলার সিপাহীরা অস্ত্র ধরেছে তারপরেও বাংলার স্বাধীনতা আমরা বাঙালি আমরা মুসলমানের দেশ পাকিস্তানে আপনার যাওয়ার জন্য ভোট দিয়েছিলাম আমার দেশ পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আমাদের পূর্বপুরুষরা মনে করল আমরা স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি আমরা মুসলমান 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 আমরা ভাই ভাই আমরা মিলেমিশে আমাদের দেশ শাসন করব আমাদের পূর্বপুরুষদের খুশিতে আপনার আনন্দের বন্যা হইল আমাদের পূর্বপুরুষদের মোহভঙ্গ হলো পাকিস্তানিরা কোনদিন আমাদেরকে মুসলমান মনে করে নাই পাকিস্তানিরা কোনদিন বাঙালিকে মানুষ মনে করে নাই পাকিস্তান কোনদিন বাঙালিকে আপনার পাকিস্তানের পাঠান এবং খান সাহেবরা বাঙালিদেরকে সচ্চা মুসলমান মনে করত না তারা বাঙালিকে শাসন করার জন্য শোষণ করার জন্য কৃতদাসের মতো আমাদের পূর্বপুরুষদের পিঠের মধ্যে চাপুক পেরেছে তারা সর্বপ্রথম আক্রমণ করে আমাদের ভাষার উপর পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না প্রথম এসে ঘোষণা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু শেলফি উর্দু ইজ দ্য ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সেখানে আমাদেরকে উর্দুতে কথা বলতে হবে বাংলায় কথা বলতে পারব না সেদিন বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করার অপরাধে তাকে জেলখানায় নেওয়া হয় তখন আজকে যাদের স্মরণে এই সভা সেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলের ভিপি ছিলেন তার নেতৃত্বে সর্বদলীয় যে সাত সদস্যের ভাষা কমিটি হয়েছিল মোহাম্মদ আলী জিন্নার সাথে আলাপ করার জন্য সেখানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম পরিষ্কার ভাষায় বলেছিলেন আমার মায়ের ভাষা বাংলা রেখে আমরা উর্দুতে কথা বলবো না পাকিস্তানিরা মানলেন না খান সাহেবরা মানলেন না পাঠান সাহেবরা মানলেন না বন্দুকের জুড়ে বাঙালির মুখের ভাষা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করল পাউনের 21 ফেব্রুয়ারি বাঙালির ছেলে ঢাকার রাজপথে রক্ত দিল বাঙালির রক্তে রাজপথ আপনার রক্তে লাল হলো বাঙালির মোহ ভেঙে গেল পাকিস্তানিরা আমাদেরকে মুসলমান মনে করে না আমরা স্বাধীন হই নাই সেদিন থেকে আপনার শুরু হয় আন্দোলন জোয়ানের যুদ্ধ ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করার পরে 58 সনে আইয়ুব খান এসে মার্শাল ল জারি করে সারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় বাঙালির ছেলেকে সভাপতি নির্বাচিত হন পরের কাউন্সিলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেব আপনার বাংলাদেশ আওয়ামী লীগের আপনার সিনিয়র সহসভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমরা গর্ব অনুভব করি শহীদ সৈয়দ নজরুল ইসলাম পাকিস্তানিদের কাছে মাথা নত করেন নাই
বঙ্গবন্ধু যতবার জেলখানায় গিয়েছেন, বঙ্গবন্ধুকে যতবার কারাগৃহ করা হয়েছে, ততবারই শহীদ সৈয়দুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছয় দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে যখন কারাগৃহ করা হল, তখন শহীদ সৈয়দুল ইসলাম দেবগাঁ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গ্রামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত বাঙালির ছয় দফা জনগণের ঘরে ঘরে আপনার পৌঁছে দিয়েছিলেন। পাকিস্তানিদের রক্ত চুক্তিকে উপেক্ষা করে প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা, 1979 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আমার প্রিয় নেতা, বাঙালির প্রিয় নেতা মুজিবকে যখন আইয়ুব খান ফাঁসি কাস্তে লটকানোর চেষ্টা করল, তখন শহীদ সৈয়দ ফজলুল ইসলাম আপনার সেদিন সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন মৌলানা ভাসানীকে সঙ্গে নিয়ে, এবং এমন আন্দোলন গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধুকে জেলখানা থেকে মুক্ত করার জন্য, আইয়ুব খানের তক্তে তাউস কাটিয়ে দিয়ে তার সিংহাসনকে বঙ্গোপসাগরে আপনার নিক্ষেপ করেছিলেন। আইয়ুব খানের পতন হয়, 70-এর নির্বাচনে মনন্দের মুরব্বীরা সাক্ষী, শহীদ সৈয়দুল ইসলামকে আপনারা ভোট দিয়েছিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সেদিন শহীদ সৈয়দুল ইসলামকে আপনারা ভোট দিয়েছিলেন 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও ওই খান সাহেব, ইয়াহিয়া খান সাহেব আর পাঠানরা বাঙালির সন্তান শেখ মুজিবকে করিতে বসতে দেয় নাই। হাজার হাজার বাঙালিকে আপনার হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আপনার হত্যা করেছে। অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু সেদিন ডাক দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেদিন বাঙালির ছেলেরা ছাত্রদার কলম ফেলে দিয়েছিল, কৃষক তার লাঙ্গল ফেলে দিয়েছিল, শ্রমিক তার হাতুড়ি ফেলে দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বলেছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা, পদ্মা গঙ্গা যমুনা বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। সেই বাঁশের লাঠিগুলি সেদিন অত্যাচারীদের বুকে রাইফেল হয়ে পড়ছে উঠেছিল। 71-এর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হলো, সেদিন আপনাদের কিশোরগঞ্জের সন্তান শহীদ সৈয়দুল ইসলাম পাকিস্তানের কাছে সারেন্ডার না করে মেহেরপুরের পত্তনাতলায় বিপ্লবী মুজিব নগর সরকার গঠন করে বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। 9 মাসের সশস্ত্র যুদ্ধে পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছিলাম, মুক্তি সেনারা পাকিস্তানদের পরাজিত করেছিল, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে জায়গা শত্রুর কাছ থেকে মুক্ত করে সেদিন বাঙালি হাজার বছরের পরাধীনতার আপনার প্রতিশোধ দিয়ে আপনার স্বাধীনতার বীজ মন্ত্র উচ্চারিত হয়ে সেদিন এই দেশকে আপনার স্বাধীন করেছিল। আমাদের এই প্রজন্মের জন্যে হাজার বছর আমরা পরাধীন ছিলাম, আজকে বাঙালির ছেলে ম্যাজিস্ট্রেট হয়, আজকে বাঙালির ছেলে এসপি হয়, আজকে বাঙালির ছেলে ডিসি হয়, আজকে বাঙালির ছেলে সচিব হয়, আজকে বাঙালির ছেলে মেজর হয়, আজকে বাঙালির ছেলে মেজর জেনারেল হয়, আজকে বাঙালির ছেলেরা চাকরি করে। পাকিস্তান আমলে কেরানির উপরে বাঙালির কোনো চাকরি ছিল না। মুরব্বীরা আপনারা সাক্ষী, আপনারা বলেন আমরা ছিলাম কেরানির জাতি, আমার এই সোনার বাংলা লুণ্ঠন করে রাহুল আর তালেবান আর ইসলামাবাদে তারা প্রসাদ করেছে, অথচ বাঙালি না খেয়ে ঢুকে ঢুকে মরেছে। স্বাধীন আমরা হয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের মধ্যে আসলেন, দেশে এসে দেখলেন তিনি যে সোনার বাংলা রেখে গিয়েছিলেন
সেই সুরার বাংলার প্রশান্ত হয়ে গেছে আপনার। পাকিস্তানিরা আমাদের ব্রিজ ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানিরা আমাদের রেল ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানিরা আমাদের ঘর বাড়ি দাঁড়িয়ে সরকার করে দিয়েছে, আমাদের মিল ধ্বংস করে দিয়েছে, আমাদের ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে, আমাদের সব কিছু তারা ধ্বংস করে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযোদ্ধাদেরকে ডাক দিয়ে দেশ পুনর্গঠনে হাত দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব আস্তে আস্তে যখন দেশকে সত্য অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, তখন এই পরাজয় সত্যি এবং ভবিষ্যৎ মার্কিন সাম্রাজ্যবাদের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার করেছিলেন বাংলাদেশের ভূতলের মাঠে, অর্থাৎ বাংলাদেশের সেই চ্যালেঞ্জকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব এই নতুন পাকিস্তানের দলের মধ্যে ভক্তি মেরে তারা বিশ্বাস আপনার সেদিন মন্ত্রণালয়ে এই হত্যাকাণ্ডটি যে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, পরবর্তী সময়ে আপনার তিন মাস পর্যালোচনা করবে আপনারা সামনে রাজার হালে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন জিয়াউর রহমান।
বিচার করলে না আর রাজার আগে পুরীরা যেন থাকতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। বাংলাদেশে প্রথম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। তাহলে আওয়ামী লীগের কর্মীরা অর্থাৎ এই কথা বললে বিএনপির কর্মীরা তারা দুঃখ পায় এবং কষ্ট পায়, দুঃখ এবং কষ্টের কোনো কারণ নাই, কারণ ইতিহাস তার স্বাভাবিক গতিতে চলে। ইতিহাসে তার যেই আসন সেই আসন সে পাবে, এটা 15 বছর 20 বছর 50 বছর 100 বছর 200 বছর পরে তৈরি ইতিহাসের তার সময়ে 19টা সামরিক অভ্যুত্থান হয়েছিল, সেই 19টা অভ্যুত্থানে হাজার হাজার আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে ফাঁসি দিয়েছিলেন। আপনার জিয়াউর রহমান এই যে আপনার কুকর্মগুলি করেছিলেন, আপনি চিন্তা করুন খুনের রাজনীতির পরিণতি কি হয়। মুজিব হত্যার বিচার বন্ধ করে দিলেন, চার নেতা হত্যার বিচার বন্ধ করে দিলেন, আপনার পালিত সেনাবাহিনীর কাছ থেকে আপনিও রক্ষা পেলেন না। সেদিন যদি আপনি খুনের বিচার করতেন, সেদিন যদি শিশু রাখের হত্যার বিচার করতেন, তাহলে আপনাকে এই খুনের সম্মুখীন হতে হতো না, আপনার পরিণতিটা হতো না। খুনিরা ভয় পেত খুন করলে বিচার হয়, যখন এই ভেবেছে খুন করলে বিচার হয় না, কোনো কিছু হয় না, সুতরাং আপনাকে হত্যা করতে হবে। বুকও কাঁপে না, আঙ্গুল যাতে ফিরা ফিরছে সে আঙ্গুল রক্ষা খাবে না। ছিল সভাপতি ছিলেন, জীবনের প্রয়োজন বাংলায় আমি
তিনি মাস পরে আপনারা বললেন তুমি আমাদের সব
আওয়ামী দুরাত্ব দেওয়ার পর আরাপরাদের সুবিধাবাদের দুরাত্তরা আবার শাস্তি হয়ে গিয়েছে মানুষের জন্য রাজনীতি
রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ করার একটা সরপঞ্চ এটা টাউটনি বাদ পড়িয়া দীপ্তকলা করিয়া জনগণের প্রতারণা করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া নিজের আগের দুর্নামাত্র রাজনীতির মানুষের জন্য জনগণের কল্যাণে কাজ করার জন্য আপনার রাজনীতি আপনার তিরিশটা বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আপনার এক বিধান এই যে আপনার বিদ্যুৎ এই যে আপনার বিদ্যুৎ আপনারা তো তিরিশটা বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন একটা ঘরে সৈন্যদের একটা ঘরে একটা স্বাস্থ্য পাওয়া বার আপনারা লাগলেন বিদ্যুৎ ছিলেন না কথা সত্য কিনা বলেন কথা সত্য কিনা বলেন আজকে মহানন্দ যে ব্রিজ তুলি হয়েছে আজকে মহানন্দ যে কালভার্ট তুলি হয়েছে তিরিশ বছরে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন একটা বৃদ্ধ করলেন না একটা কালভার্ট আপনার করলেন না আবার আওয়ামী লীগের চব্বিশ ঘন্টা গাড়ি কেটে যে আপনার এইগুলি হইতেছে কাজ করলেন না আজকে আমি দশ বছর বারো বছরের সাথে শেখ হাসিনার বারো বছরের রাজত্বকাল আর সৈয়দ আশরাফ মারা যাওয়ার আগের দশ বছর এর হিসাব আমি মহানন্দবাসীর কাছে দিয়ে দিতে চাই বিএনপির ভাইরা রাগ করলেন না আমরা একসাথে বাংলাদেশটা করতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা করতে চাই বাংলাদেশ কোন দলের সম্পত্তিটা বাংলাদেশ বিশ কোটি মানুষের সম্পত্তি আপনার কাজে যেই দল কাজ করবে জনগণের জন্য যারা কাজ করবে তাদের কি আপনার সমর্থন করা উচিত অন্ধভাবে আপনার দল করা উচিত না আপনার আজকে বারোটা বছর দশটা বছরের হিসাব যদি দিই এই মহানন্দার ছোট ইউনিয়ন কত কিলোমিটার রাস্তা পাকা হয়েছে মন্ত্রী হিসাবে একটু বলেন তো বলেন কত কিলোমিটার রাস্তা পাকা হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা আমরা পাকা করেছি আপনার এই আমার শরীর ভাই বলেন কর্তৃক নির্দেশে আপনার পঁচিশটা ব্রিজ ছোট বড় মিলায় আপনার আজকে হয়েছে আজকে দেখেন যারা মুসলমানের দল মুসলমানের কথা কইয়া ভোট দিল জনগণের আমানত দিল তার জনগণের আমানত জনগণের জন্য একটা কাজ করল না আর এই আওয়ামী লীগের অন্ধকার যে সব জায়গা দিয়ে কেউ তুমি চিন্তা করছে না সেই সব জায়গায় রাস্তা হচ্ছে ফ্রি হচ্ছে চারবার কথা সত্য কিনা বলেন কথা সত্য কিনা বলেন আরে যাওয়ার সময় তো গান করা হয় চিকের বাইরে উইলে বসে দূরে চিকের জন্য থাকে কত কিলোমিটার রাস্তাঘাট হইবে কিনা বলেন আপনার এই যে দেখেন রাস্তাঘাট হওয়ার জন্য কি হয়েছে আজকে আজকে রাস্তাঘাট ব্রিজ হওয়ার জন্য কি বৈপ্লবিক পরিবর্তন আজকে এই মহানন্দ আসছে আপনারা সারাদিন ঘুরত রাস্তাঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে আপনার রাইতের বেলা ঘরের মধ্যে যখন যাইত পাপে ঝাড়ু দিয়ে ঘর থেকে আবার দিয়ে যায় দুজন দুই আমার বাড়ি রাস্তা আমার ওষুধ নাই ধর্মার কাপড় নাই ধর্ম সিদ্ধার যন্ত্রণা আন্দার দিকে ধরো বইয়া তাহে আর তুই নাকদারি করিয়া ঘুরিয়া বেড়াস আমার ঘরের মধ্যে তোর জাগা নাই এই সেরা আপনার সুদার যন্ত্রণায় আপনার দিয়া এই যে আপনার উপজেলার সুনার অন্ধকারে ছুটি দিয়ে না হইয়া চিন্তায় করতো কথা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আর আজকে এই রাস্তাঘাট পাওয়ার কারণে আমার সেই বেকার ছেলে আপনার টমটম চালায় আজকে আমার সেই বেকার ছেলে সিএনজি চালায় আজকে আমার সেই বেকার ছেলে আপনার অটো চালায় আপনার আপনার আমার সেই বেকার ছেলে আজকে আপনার এইগুলি চালায় আজকে সারাদিন কাজ করে রোজগার করে টাকা রোজগার করে রোজগার করে পাপের ছেলে ওষুধ কিনে নেয় মায়ের ছেলে কাপড় কিনে নেয় বইয়ের ঠিক করার জন্য একটা নাক ছিল অর্থাৎ কিনে নেয় আজকে এই পরিবর্তনটা আজকে এই পরিবর্তনটা আসছে বাজারে যদি সরবরাহ ঠিক না থাকে আপনার তাহলে সব সময় আপনার আপনার সব সময় আপনার জিনিসপত্রের দাম বেশি হয় কথা বলে আজকে আমার যে কৃষক আপনার ধান উৎপাদন করত সবজি উৎপাদন করত
সেই বিষয় যখন রাস্তাঘাট ভিড় ছিল না, তখন সেই গুলি আপনার সন্ধ্যাল বেলায় আপনার বাসার মধ্যে লইয়া আপনার লইয়া আপনার প্রণালী তো আপনার এই ভাস্কর জেলা থেকে আয়া থানার ভুল বাজার বা বন্ধ বাজার একটু আপনার আইনে পাইনি আপনার কথা সত্য কিনা বলেন? আজকে এই যে সুবিধা, এই সুবিধা কে দিল আপনার? আওয়ামী এই যে মুসলিমের আমাদের নেতৃত্ব যারা আছে আপনার আমাদের ওই আমাদের তখন সভাপতি ছিলেন ক্যারা কর্তা সাহেব ভাই, মোহাম্মদের ভাই, আমাদের মানে আরো নেতৃত্ব যারা ছিলেন সিনিয়র নেতৃত্ব ওনারা ছিলেন আপনার, ওনারা নিয়া আজকে আপনার বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন মাত্র 3000 মেগাওয়াট বিদ্যুৎ কেটে গেছিলেন, কারণ ওনার ছেলে তারেক রহমান আর ওনার ছেলের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন বিদ্যুতের জন্য যে টাকা তার সরকার দিচ্ছিল সব তাদের খাম্পা পেটুরি তৈরি করে আপনার রাস্তার মধ্যে দেখলে মনে করে দেখেন মুরব্বীরা রাস্তার মধ্যে খাম্পা টাঙ্গায় তৈরি গেছিল বিক্রি করে টাকা নেওয়া গেছিল, কিন্তু বিদ্যুৎ আসে নাই, তার আসে নাই আপনার কোনোদিন আপনার সেই বিদ্যুৎ 3000 টাকা আজকে শেখ হাসিনা 20,000 আমরা 400 কিলোমিটার বিদ্যুৎ উদয়পুর এবং কিশোরগঞ্জে আমরা নিয়ে এসেছিলাম আপনার সরকারি বিদ্যুৎ আপনার আমরা মানুষের ভয় করে আপনার উদয় এই যে আপনাদের চেয়ারম্যান তার উপরে আমি সারা থানার দায়িত্ব দিয়েছিলাম যে ভাই তুমি আপনার ছেলেটা অত্যন্ত সৎ আপনার সে কাজ করে আপনার, সুতরাং তার উপরে আমি দায়িত্ব দিলাম যে সারা থানার মাত্রা বিদ্যুতের ব্যবস্থা করবো, একটা খুব খারাপ কাজ করছে আপনার, যেটা খুবই আমার খারাপ লাগছে আপনার, সে সবটা সরকারে করছে একটা অসৎ কাজ করছে, সেটা হলো আপনার সবার আগে মহিনন্দ আপনার বিদ্যুৎটা বেড়ে চলছে, আমাদের পাশে যে আপনার মহিনন্দ সবার আগে নাম্বার নাম্বার যা আছে সব বেড়েছে, এই অসৎ কাজটা করার সারা ইচ্ছা করলে কোটি কোটি টাকা আপনার সে পাটপাড়ি করে কামাতে পারত, সব পাবে আপনার সে আপনার এই বিদ্যুৎ মাত্রে আপনার ঘরে ঘরে আপনার আমাদের নেতা কর্মীরা আপনার বিদ্যুৎ উঠে আজকে কিশোরগঞ্জে 100% ঘরের মধ্যে আপনার বিদ্যুৎ কথা সত্য কিনা বলেন? বিএনপির ভাইরা বিএনপির ভাইয়ের কাজটাকে আপনাদের করা উচিত ছিল না? কালি বৃষ্টি লাগাই গুগা কালি ধর্ম হয়ে গুগা, হ্যাঁ কত কিছু করছেন কয়েকটা ঘুরছেন নেয়া কোনো কাজ করলেন না, আর এই তারগুলি কি আপনাদের করা উচিত ছিল না? আপনারা করেন না, আওয়ামী করছে এই মহিনন্দ আওয়ামী দিল্লি শক্তি চালিয়ে আপনার এই বিদ্যুতের কারণে দেখেন কি পরিবর্তন আসছে আজকে কৃষকরা আপনার ক্ষেতের মধ্যে আপনার 95 টাকা নেবে তুলে নিতার,
আর 65-70 তে হলে আপনার ডিজেলের কিন্তু আপনার এই যে পাওয়ার পাম্প দিয়ে আপনার পানি তো শেষ কিন্তু ক্ষেতের মধ্যে আজকে পানি উৎপাদন করার বাইরে ধানের দাম পাইছে না সবজির দাম পাইত না আপনার তার কৃষক চোখের পানি ফলেছে আপনার তাদের দাম পায় না আজকে এই সুরে দশা বিদ্যুৎ দেওয়ার কারণে আওয়ামী লীগ বিদ্যুৎ দেওয়ার কারণে আজকে সেখানে কম দরদাম শেষ যা উৎপাদন করতে পারে আজকে আপনার কৃষকের মুখে হাসি মুখে দামের দাম পায় না তাদের জীবন শুরু হওয়ার আগে আপনার Thank you.
তারা নিজের দরবার কথা দেওয়া এবং নেওয়া, নেওয়া এবং দেওয়া, এই দেওয়ার নেওয়ার নাম লাগুলা আরো এই দেওয়া নেওয়ার কথা যারা বলে মহিনন্দের আওয়ামী লীগের কর্মীরা তাদের কথা আপনারা বিশ্বাস করেন না। এরা আপনারা আওয়ামী লীগ করে না, নিজের দল বানায়। এই যে আপনারা দেখেন এই যে শেখ হাসিনা এবার সিদ্ধান্ত নিছে, এবার শেখ হাসিনা পরিষ্কার সিদ্ধান্ত নিছে যে নমিশন প্রক্রিয়া কি হবে। ইউনিয়ন আওয়ামী লীগ বসবে মনসুর আলীর শহীদের নেতৃত্বে পরিষ্কার, সেইখানে শব্দটা আপনারা লক্ষ্য করেন কম পক্ষে বেশি হয়েছে না, কম পক্ষে তিনজনের নাম আপনার থানা আওয়ামী লীগের কাছে দিবে। থানা আওয়ামী লীগ সেখানে পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করবেন জেলা আওয়ামী লীগের কাছে দিবে, জেলা আওয়ামী লীগ আপনার এটা পারবে শেখ হাসিনার সামনে এরা সাধারণ মানুষকে জিজ্ঞাস করে ভাইস চেয়ারম্যান কেটারিয়া পর্যন্ত পালন কোন লোকটা পালা, কোন লোকটা আপনার মানুষের সেটা কাম করে, কোন লোকটা দিয়ে মহিনন্দের দখলবাদী সকলবাদী না হয়ে মাঠের জন্য কাম করবো। এইভাবে এরা আস্তে আস্তে আমল নামা তৈরি করতাম, যেটা মনসুরেরা করতেছেন তারা আপনার কি সবারই আপনার আমল নাম আপনার তৈরি করছে। এটা তৈরি করে আপনার শেখ হাসিনার চেয়ারম্যান কাছে জনের মহিনন্দের ব্যাপারে সিদ্ধান্ত আসবে এই আমল নাম শেখ হাসিনা আপনার মনোনয়ন দিলেন। এইটাই হল সত্য নাম। সুতরাং যারা ইচ্ছা বলে পরিষ্কার বোঝা যায় সব দল করে দেওয়া যায় দলের বাইরে গেলে পরিণতি কি হয় দেখতেছেন না? বুঝতে পারা নেই তা আসলে অনেক দুর্ভবন নাই, কারণ জায়গা কোনোদিন খালি থাকে না। আপনার জায়গা বিলাপ হয়ে না, জায়গা থেকে সরে গেছেন আরেকজনে দাঁড়ায়। সুতরাং এই যে আপনার দলের বাইরে একটা দলকে ধ্বংস করার জন্য যারা এই অপরাধে জড়িত হয়েছেন তাদেরকে অনুরোধ করে শেখ হাসিনার দ্বারা মনোনয়ন দেবে তাকেই আপনারা আপনার নৌকা ইলেকশন করব। এই যে দেখেন আপনার জীবন আপনার এখানে বই একটি পর্যায়ে ওখানে বই একটি পর্যায়ে এক জন আরেকজনের মধ্যে যার পয়েন্টটা করতে যাওয়া পারবে না আপনার এই অবস্থিত আমি আওয়ামী লীগকে সাবধান করে দিলাম আপনি যদি একটা ভোটারের বাড়িতে বলেন একজন মানুষের কাছে বলেন আমি কেন ভোট পাবো না, আমার চরিত্র ভালো আমি কাজ করছি আমি আর ভাই বলবো নমিনেশন কিন্তু নেতা কিন্তু ভবিষ্যতে মহিনন্দের আপনারা বানাইলেন, যদি কেউ দলের এই ক্ষতিটা করে তাহলে কোনদিন তাকে নেতা আপনারা বানায় না। এই যে আমি কইলাম এদেরকে আর নেতা বানানো চলবে না, আপনার এরা
দলের ভিতরে থেকে দলের প্রতি আমার আব্দুল হাসান দল না আমাকে বুঝতে পারা গেল দুই সাইড কেউ মারটাকে ফলায় দিলে আওয়ামী লীগের কিছু হল না আওয়ামী লীগের কিছুই হবে না আপনার সুতরাং আপনারা সবাই ভক্ত তিন নম্বর আপনারা আজকাল একটা কথা বলছেন পিয়াজ নিয়ে খান সারাটা জীবন আমি করছে চাকরির খবর রয়েছে কিনা বাড়ির মধ্যে বাস পাচ্ছে কিনা পুরা স্কুলে গেছে কিনা বাড়িতে কেউ মারা গেলে তাহলে তাহলাম ওই নৌকার দিচ্ছে তাকে আপনার দৌড়াইছে নৌকার দিচ্ছে এটা করতে হবে এরা হইল এক ধরনের ত্যাগী আর এরা যে বড় ত্যাগী যারা অন্য দল ত্যাগ করিয়া আমার দলের আদর্শ বাস্তবায়ন করছে এরা যে বড় ত্যাগী হয় অন্য দল চাইয়া দেয়া আমার দল নেতৃত্ব হয়েছে এরা তোর সবচেয়ে বড় ত্যাগী কি করি হ্যাঁ আজকে যে হেন অবস্থা সবাই মারা যাওয়ার পরে কি আল্লাহ নেতার বাপরে বঙ্গবন্ধু বহিষ্কার করেছিল দলের মধ্যে তার চাষারা চাষন করে বঙ্গবন্ধুরে দাঁড়িয়ে বসছিল তার ভাই একটা নতুন বাংলা ছাত্র সমাজের কনভেনার ছিল তার ভাই একটা তার নিয়ে নিতে চুপচাপ ছিল হোসেনপুর কলেজে চাকরি দিয়েছিল এইসব কথাবার্তা সত্য কথাবার্তা আপনারা লিখছিল এই কারণে সুন্দর সুন্দর তারা তারা সম্পর্কিত করেছিলেন সমাজ এরপরে
নেতৃত্বের কেন্দ্র আর এই 192 উৎপাদন সূত্র সাইকেল মার্কা হয়ে আমার বড় ভাইয়ের আব্বা আশ্রম মাদ্রাসায় পুনর্বাড়ি করুন আমি কি করছি
আমি চুরি করছি টাকা দিতে করছি আপনার মানুষের খারাপ কিছু করছি মানুষের টাকা দিতে দেওয়া শুধু একটা প্রমাণ থাকতো একই অবস্থা টেলিভিশন আপনিও সেই রাস্তায় গেছেন মূল রাস্তায় গিয়া সুতরাং আমি আপনার সাবধান করে এই করে আপনার নিজের দল বানায়া নিজের পার্টি বানায়া আপনি আওয়ামী লীগের মধ্যে দলাদলি তৈরি করে আওয়ামী লীগকে আপনার দুর্বল করবেন এটা হয় না। এই গত উপজেলা নির্বাচন থেকে আপনি আশ্রয় ভাই মারা দেওয়ার পর আপনার চক্রান্ত শুরু করছে টাকার কথা আরে এইটা একটু সুবিধা আমার আমি জানি এসপি ও না ডিসি ও না দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি ও না এই যে আপনার 10 কোটি টাকা সেই 10 কোটি টাকার মধ্যে সে এক লাখ একটা হবে আপনার কি ভাব এটা চেয়ারম্যান যখন খাওয়ানি লাগে কেন আপনার এটা আগের আপনার যে এডিটিং টাকা এটাকে স্কুলে আপনার এই স্কুলে 2 লাখ এই মসজিদে 2 লাখ এই মাত্রা হয় 1 লাখ এই আপনার এই চালবার জামানি এইটার জন্য আপনার দুষ্কার আপনারা দেখতে পাবেন আপনার বঙ্গবন্ধু আইটি পার্ক হবে এখানে স্টেডিয়াম হবে আপনাদের সন্তানরা খেলাধুলা করতে পারবে ধ্বংস করার চেষ্টা করো সৈয়দ পরিবার মানুষের হৃদয়ের মধ্যে আছে কেন ধ্বংস করবা কিভাবে কারণ রাস্তাতে যখন মানুষ থাকবো তখনই তো বোঝে রাস্তাটা মধ্যে সৈয়দ পরিবারের হাতে ধোয়া আছে সেইটা
সেটা ধ্বংস করব কিভাবে? সুতরাং এখনো ভালো হয়ে দাও, দলের বাইরে গিয়া দরজাটা ধ্বংস করলাম। উপজেলা চেয়ারম্যান আমার তো আপনাদের আওয়ামী নেতা কর্মীরা আছে, আপনার দলের বাইরে আমার চিন্তা করছিলাম সামান্য একটা চেয়ারের লেগিয়া 43-44 বছর বয়সে আপনার বিএনপির অর্ধেক লোক চারিদিকে আমাদের আপনার যদি মনে হয় আপনারা চেহারা যদি দেখবেন আপনি তৈরি করতেছেন আর বেশি দিন নাই, এরাই আপনারা কিন্তু আপনার আমি অনেকক্ষণ কথাবার্তা বলছি, অনেকক্ষণ পরে আসছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। একটা কিছু বলে দেন মনে করি মন্ত্রণালয়ে আপনার করে আরো দুইটা গুরুত্বপূর্ণ রাস্তার নাম সরকারি টাকা খরচ করে করবেন, জনগণের জন্য করবেন, দুই চার রাস্তার নাম দিলেন ইনশাল্লাহ সেই দুইটা রাস্তা ডক্টর জাকির আহমদ লিখে রাজনীতির নামে যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটক মঞ্চ থেকে আপনার নাম করে কারণ এই নাটকে নায়ক আমরা, নায়িক আমরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ।